বানান ভুল আর নয়, সঠিক উচ্চারণ ও সঠিক বানান করার জন্য চলো সিলেবেল শিখে নিই। কেমন আছো তোমরা সবাই? আই হোপ অল অফ ইউ আর ফাইন। লাইক এভরি ডে টুডে অলসো আই এম প্রেজেন্ট হিয়ার টু ডিসকাস সিলেবেল। সিলেবেল কি জিনিস, সিলেবেল কাকে বলে, সিলেবেল কত প্রকার, সিলেবেলের উদাহরণ এবং কি করে আমরা সিলেবেলগুলোকে ভাঙতে পারি, রুলস অফ ব্রেকিং দ্য সিলেবেলস, সমস্ত কিছু আজকের আলোচনার মধ্যে থাকবে। ছোট্ট করে ব্রিফলি যদি বলি সিলেবেল কি, সিলেবেল হচ্ছে একটি ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সেটুকুই হচ্ছে সিলেবেল বা শব্দাংশ। ইংরেজিতে যদি আমরা বলি সিলেবেল হচ্ছে একটা ছোট্ট সাউন্ড ইউনিট যেখানে আমরা ল্যাঙ্গুয়েজের একটা ফোনোলজিক্যাল বিল্ডিং ব্লকস এরমভাবেও ভাবতে পারি, যেটা কিনা ইনফ্লুয়েন্স করে ল্যাঙ্গুয়েজের রাইমিং স্কিলসকে, ল্যাঙ্গুয়েজের প্রসোডি, ল্যাঙ্গুয়েজের স্ট্রেস প্যাটার্ন, সব কিছু ডিপেন্ড করে এই সিলেবেলের উপর। তো সিলেবেল আমরা ডিটেলসে জানব, সম্পূর্ণ জানতে পারলে আমাদের যে স্পেলিং মিস্টেক, আমাদের যে প্রোনাউন্সিয়েশনে প্রবলেম, সমস্ত কিছু 100% ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই ভিডিওটাকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো এবং আমি কথা দিচ্ছি তোমরা 100% সিলেবেল সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবে এট দ্য এন্ড অফ দিস ভিডিও। ওকে, লেটস স্টার্ট। সিলেবেল বলতে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে সিলেবেল আমরা খুব সহজেই ভেঙে নিতে পারি। কিরকম? আমরা একটা বিট, বিট বুঝি তো, ধরো আমি এরকম বললাম বল, বল উচ্চারণ করতে আমাদের এই যে মুখে চিন আছে, এই চিনে যদি আমরা হাত রাখি এরকম করে, তবে দেখা যাবে বল, এই উচ্চারণে আমাদের এই হাতে চিনের স্পর্শ হচ্ছে একবার। আবার যদি আমরা আরেকটা উচ্চারণ করি, ধরো ফাদার, ফা দার, ফা দার, দুবার। এই যে চিন আর হাতের যে সংযোগ, এইটা যদি আমরা একটু ফিল করার চেষ্টা করি, তাহলে প্রোনাউন্স করার সময় আমরা কোন জায়গায় স্ট্রেস দেব, কোন জায়গায় দাঁড়াবো, কবারে একটা ওয়ার্ডকে উচ্চারণ করব এবং কিভাবে তার স্পেলিংটা করব, সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা কিন্তু যে ওয়ার্ডটা আমরা ডিসকাস করব, সেই ওয়ার্ডের সেটি ক্লোজড না সেটি ওপেন। ক্লোজড বা ওপেন বলতে আমরা এটা বোঝাচ্ছি, ক্লোজড মানে হচ্ছে শর্ট সাউন্ড, ওপেন মানে হচ্ছে লং সাউন্ড। এই ব্যাপারটা আমরা কিন্তু আলোচনা আজকে করব না, এটা আমাদের সেকেন্ড পার্টে আলোচনা হবে। তবুও আমরা এই সাউন্ডের ডিভিশন অনুযায়ী ছখানা ভাগ আছে, সেই ছটা ভাগ এখানে দিয়ে রাখলাম, তোমরা জানতে চাইলে এখান থেকে দেখে নেবে। আমরা এখন সরাসরি চলে যাব সিলেবেল কাকে বলে। সিলেবেল ইজ এ ইউনিট অফ প্রোনাউন্সিয়েশন হ্যাভিং ওয়ান ভাওয়েল সাউন্ড, একটা ছোট্ট ইউনিট যার মধ্যে একটা ভাওয়েল সাউন্ড থাকতেই হবে, উইথ অর উইদাউট সাপোর্টিং কনসোনেন্টস, সেই ভাওয়েলের সঙ্গে কনসোনেন্ট থাকতে পারে আবার নাও পারে, ফর্মিং দি হোল অর পার্ট অফ দ্য ওয়ার্ড, সেই ভাওয়েল ইউনিটটাকে নিয়ে একটা পুরোটাই ওয়ার্ড হতে পারে বা সেই রকম ভাওয়েল ইউনিট তিনটে চারটে দুটো এরকম নিয়ে একটা ওয়ার্ড তৈরি হতে পারে। ধরো আমরা ওয়াটার শব্দটাকে নিলাম, ওয়াটার শব্দটে ওয়া টার, এখানে দুটো অংশ রয়েছে, ওয়াটারের প্রথম ভাওয়েল সাউন্ড ওয়া ডাব্লিউ এ, সেকেন্ড ভাওয়েল সাউন্ড টার টিই আর, এই যে দুটো অংশ, এটি একটি যদিও ডাই সিলেবেলের উদাহরণ, তো এইরকমভাবে আমরা সিলেবেলটা বুঝে নেব। আর একটু ক্লিয়ার করে যদি বলি, সিলেবেলস আর অফেন কনসিডার্ড অ্যাজ দ্য ফোনোলজিক্যাল বিল্ডিং ব্লকস
আফওয়ার্ডস, অর্থাৎ একটা শব্দের মধ্যে যে ছোট্ট ছোট্ট অংশ রয়েছে, যে ছোট্ট ছোট্ট পার্ট রয়েছে, যে ছোট্ট ছোট্ট শব্দাংশ রয়েছে, সেগুলিই হচ্ছে সিলেবেল। দে ক্যান ইনফ্লুয়েন্স দ্য রাইম অফ ল্যাঙ্গুয়েজ, ইটস প্রসোডি, ইটস পোয়েটিক মিটার অ্যান্ড ইটস স্ট্রেস প্যাটার্ন। এগুলো আমরা আগেই বলেছি, তবু একটু লিখে দিলাম এখানে যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। ওকে, আমরা জানি ইংরেজি অ্যালফাবেটসে আমরা পাঁচটি ভাওয়েল পাই, এ, ই, আই, ও, ইউ। আমরা যতগুলো সিলেবেল ভাঙতে চেষ্টা করব, সবার মধ্যে এই পাঁচটি ভাওয়েল থাকবে। কখনো কখনো ডাব্লু আর ওয়াই সেমি ভাওয়েল হিসেবেও কাজ করতে পারে। তো আরেকবার একটু পরিষ্কার করে যদি আমরা সিলেবেলের ব্যাপারটা বুঝে নিই, তবে দাঁড়াচ্ছে এই রকম, এ সিলেবেল ইজ এ গ্রুপ অফ লেটার্স দ্যাট হ্যাজ ওয়ান ভাওয়েল সাউন্ড। এটা মাথায় রাখতে হবে, সিলেবেল হতে হলে তার মধ্যে একটা ভাওয়েল সাউন্ড থাকতেই হবে। এ সিলেবেল ক্যান বি এ ওয়ার্ড অর এ পার্ট অফ এ ওয়ার্ড। সিলেবেল কিন্তু একটা পুরোটাই ওয়ার্ড হতে পারে বা একটা পার্ট অফ এ ওয়ার্ড হতে পারে। যেমন পুরোটা একটা ওয়ার্ড সান বা ডগ, আর একটা পার্ট অফ এ ওয়ার্ড যেমন ওয়াটার, এর আগের এক্সাম্পলে আমরা বলেছি ওয়াটার, ওখানে দুটো রয়েছে। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, এ সিলেবেল ইজ এ কমপ্লিট ওয়ার্ড অর এ পার্ট অফ ওয়ার্ড উইথ ওয়ান ভাওয়েল সাউন্ড, এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? A vowel hard in a syllable could be form one or more vowel letters. তাহলে এ ভাওয়েল হার্ড ইন এ সিলেবেল, একটা সিলেবেলের মধ্যে যেটুকুনি ভাওয়েলের উচ্চারণ আমরা পাবো বা সাউন্ড যেটুকুনি পাবো, সেটা একটাই ভাওয়েল লেটার দিয়ে হতে পারে বা কখনো কখনো একাধিক ভাওয়েল লেটার থাকতে পারে। আমরা যদি এই স্লাইডটা দেখি তাহলে আরেকটু পরিষ্কার হবে। দ্য নাম্বার অফ ভাওয়েলস হার্ড ইন এ ওয়ার্ড ইকুয়ালস দ্য নাম্বার অফ সিলেবেলস ইন দ্য ওয়ার্ড। অতএব একটা ওয়ার্ডের মধ্যে আমরা যতগুলো ভাওয়েল সাউন্ড পাবো ঠিক ততগুলোই সিলেবেল হবে। ক্লিয়ার? ওকে, এবার চলে আসছি আমরা কাইন্ডস অফ সিলেবেল, কত ধরনের সিলেবেল আছে। আমরা আমাদের আজকের ভিডিওতে মেইনলি আমরা চারটে সিলেবেলকে নিয়ে আলোচনা করব। দে আর মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল অ্যান্ড পলিসিলেবেল। ওকে, মনো মানে হচ্ছে ওয়ান, ডাই মানে হচ্ছে টু, ট্রাইসিলেবেল মানে হচ্ছে তিন বা থ্রি, আর পলি মানে হচ্ছে বহু, অনেকগুলো। ওকে, ক্লিয়ার? এবার চলে আসছি আমরা মনোসিলেবেল। এইবারে এখান থেকে আমাদের জিনিসটা খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে। এ ওয়ার্ড দ্যাট কনসিস্টস অফ এ সিঙ্গেল সিলেবেল লাইক ডগ ইজ কল্ড আ মনোসিলেবেল। আমরা দেখি কীরকম, বিয়ার, ডিশ, ডিল, বল, ব্যাট, ক্যান, সব একবারেই আমরা উচ্চারণ করতে পারছি। তোমরা তোমাদের হাতটাকে নিয়ে তোমাদের যদি চিবুক অর্থাৎ চিনের নিচে রাখো তাহলে এখান থেকেই ফিল করতে পারবে বা বুঝতে পারবে। আমরা বিট সিস্টেমের কথাও বলেছি, আমরা ঠিক পরে যদি ডাইসিলেবেলটা আলোচনা করি এখানে এসেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ইট ইজ ফর এ ওয়ার্ড অফ টু সিলেবেলস। ডাইসিলেবেল কোথায় হবে? যখন একটা ওয়ার্ডকে আমরা দুটো ভাগে ভাগতে পারবো। যেমন কন্ট্যাক্ট, কন ট্যাক্ট, কন আলাদা, ট্যাক্ট আলাদা, রকেট, রকেট, পিল্লো, এরকম। ক্লিয়ার? ফাদার, ফাদার, সিস্টার, সিস্টার। ডাইসিলেবেল কি তাহলে? ডাইসিলেবেল হচ্ছে এ ওয়ার্ড উইথ টু সিলেবেল। ক্লিয়ার? এক্সাম্পল আমরা আগেই বলেছি, ক্লাসরুম, ফাদার, সিস্টার, ব্রাদার, মাদার। ওকে, নেক্সট ট্রাইসিলেবেল। তাহলে ট্রাইসিলেবেল কী হবে? মনোতে এক, ডাইতে দুই, আর ট্রাইসিলেবেল মানে হচ্ছে যে ওয়ার্ডকে ভেঙে আমরা তিনখানা অংশ পাবো, তিনখানা শব্দাংশ পাবো। যেমন বিউটিফুল, বিউটিফুল। ক্লিয়ার? কেয়ারফুললি, কেয়ারফুললি। ওকে, চলো এবার আমরা চলে এলাম আরও কিছু এক্সাম্পলে। ট্রাইসিলেবেল বলতে আমরা বুঝেছি এ ওয়ার্ড উইথ থ্রি সিলেবেলস, মানে তিনটে অংশ থাকবে। যেমন রিমেম্বার, রিমেম্বার। ওকে, পজিশন, পজিশন, হসপিটাল, হসপিটাল, কন্ডিশন, কন্ডিশন। হলো, এবারে আমরা চলে আসছি আমাদের চার নম্বর পার্ট, পলিসিলেবেল। তাহলে পলিসিলেবেল কাকে বলবো?
পলিসিলেবল হচ্ছে এ ওয়ার্ড উইথ মেনি সিলেবলস। পলি মানে হচ্ছে অনেক, বহু, ঠিক আছে। যেমন উদাহরণ আমরা দেখে নিই, ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন, আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, টেলিকমিউনিকেশন, এডুকেশন, এডুকেশন, ওকে, ক্লিয়ার। এবারে আমাদের রুলসটা জানতে হবে। আমরা তো জানলাম সিলেবেল কাকে বলে, সিলেবেল কত প্রকারের হয়, এবং প্রত্যেক প্রকারের উদাহরণ আমরা জেনে নিয়েছি। এবার আমাদের কিছু রুলস আছে, মাত্র ছটা রুলস। যদি আমরা এই ছটা রুলস মাথায় রাখি, তাহলে আমাদের কোনো দিনও সিলেবেল ভাঙতে আর ভুল হবে না। যেমন ওয়ান ভাওয়েল সাউন্ড আমরা মনোসিলেবেল শিখেছি, যেখানে একটাই ভাওয়েল সাউন্ড থাকে। যেমন আমরা বল পড়েছি, আমরা ক্যাট পড়ে এসে ধরো একটা বাটার উচ্চারণ করতে আমরা আসছি, যেখানে দেখো স্প্লিট অ্যাট ডাবল কনসোনেন্টস, স্প্লিট অ্যাট ডাবল কনসোনেন্ট, পরপর দুটো কনসোনেন্ট যে শব্দের মধ্যে থাকবে সেখানেই আমরা ভাঙবো। দেখে নিলাম কেমন। যেমন বাটার, বাটার, BUTTER, ডবল টি আছে, এই টি এর মাঝখানে আমরা ভেঙেছি। আমরা ব্যাটেল, ব্যাটেল শব্দটার মধ্যে দেখো BATTLE, এই ডবল টির মাঝখানে ভেঙেছি। তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম, একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সিলেবেল বা একটাই ভাওয়েল সাউন্ড থাকতে পারে, যেমন আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, আরও বল, ক্যাট, ডগ সবই ওয়ান সিলেবেল। আর আমরা স্প্লিট আর ডাবল কনসোনেন্টসে শিখলাম বাটার, ব্যাটেল। ওকে, চলে আসি নাম্বার থ্রি। আমরা কোথায় ভাঙবো? স্প্লিট অ্যাট কম্পাউন্ড ওয়ার্ডস, কম্পাউন্ডস ওয়ার্ডস মানে যৌগ শব্দ। যেমন মেইল বক্স, মেইল আলাদা, বক্স আলাদা, দুটো আলাদা শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়, যেমন মেইল বক্স। ডগ হাউস, ডগ অ্যান্ড হাউস, এই যে মাঝখানে দুটো শব্দ আলাদা আলাদা হয়ে জুড়ে একটা শব্দ তৈরি হয়েছিল সেখানে আমরা ভেঙে দিলাম। ক্লিয়ার? আরও উদাহরণ আমরা পাবো। যাই হোক, এখন আমরা চলে আসবো চার নম্বরে, স্প্লিট অ্যাট। এখানে একটা সূত্র দেওয়া রয়েছে, VCCV, ভি মানে ভাওয়েল আর সি মানে কনসোনেন্ট। তাহলে কোথায় আমরা প্রথমে ভাওয়েল পাবো, তারপর কনসোনেন্ট পাবো, সেখানেই ভাঙবো, আবার কনসোনেন্ট ভাওয়েল, তারপর আবার ভাঙবো। কীরকম হলো? এলবো, ইএল, ভাওয়েল, তারপর কনসোনেন্ট, আবার দেখো বি একটা কনসোনেন্ট, তারপরে ও একটা ভাওয়েল, এই যে VCCV। আর পরের শব্দটা দেখো, ডক্টর, DOCTO, ভাওয়েল হচ্ছে ও, তারপর কনসোনেন্ট সি, ডক, তারপরে হলো টার, আবার কনসোনেন্ট টি, তারপর ও, ভাওয়েল। এভাবে স্প্লিট অ্যাট CLE, যেখানে আমরা সি এর পরে এলি পাবো, অর্থাৎ কনসোনেন্ট ফলোড বাই এলি। যেমন টাটেল, কার্ডেল, কার্ডেল, ওকে। আর আমরা আরও একটা জায়গায় ভাঙবো, ছয় নম্বর, সেটি হলো স্প্লিট প্রিফিক্স আর সাফিক্স, অর্থাৎ যে যে শব্দের মধ্যে প্রিফিক্স রয়েছে বা সাফিক্স রয়েছে সেগুলোকে আমরা ভেঙে সিলেবেল বার করতে পারি। কীরকম? প্রিভিউ, প্রি আর ভিউ, প্রি শব্দটা একটা প্রিফিক্স, ওকে। কাইন্ডনেস, কাইন্ডের পরের অংশটুকু সাফিক্স, কাইন্ড আর নেস এই দুটোর অংশের মধ্যে আমরা ভেঙে নিলাম। তাহলে আমরা কী কী শিখলাম, কোথায় কোথায় আমাদের সিলেবেলগুলোকে আমরা ভাঙতে পারি সেটাও আমরা দেখে নিলাম। তোমাদের ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরেছ সিলেবেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক করে দিও, তাহলে আমার অনেক উৎসাহ বাড়বে, আমি আরও ভিডিও তৈরি করব। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সবার আগে আমাদের নতুন ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ টাটা।